হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজ যে ভিডিওটা দেখবো সেটা বিজ্ঞাপনের। 90-এর দশকে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখেছি তারই মধ্যে, কিন্তু আজকে স্পেশালিটি হচ্ছে বিজ্ঞাপন জগতের রানী মৌকে নিয়ে। এবং আমি জানি না কে, 90-এর দশকে যদি বিজ্ঞাপন হয়ে থাকে তাহলে অবশ্যই চিনতে পারবো। মুখ অন্তত দেখেছি 90-এর দশকে অনেক অনেক কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি তখন, তো সেই জায়গা থেকে বলতে পারি যে হ্যাঁ, হয়তো বা কিছুটা চিনতে পারবো। হলেও তো খুব সুন্দর আশা করছি ভিডিওগুলো হবে, কারণ একটা স্মৃতি সবসময় মধুর হয়, তো সেই স্মৃতিগুলোই আবার রোমন্থন হবে। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অরিজিনাল ভিডিওটা দেখবো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। Today with a lemon freshness, nothing like real lemon freshness, freshness that goes all day long. Careful for a lemon soda, freshness that goes all day long. Careful for a lemon soda, freshness that goes all day long. Careful for a lemon soda. রূপসীর রেশমি চুল দোলে গো কে আদলে, চুলের ওই মেঘ কাজলে দোলে গো কে আদলে। রূপসীর রেশমি চুল দোলে গো কে আদলে, চুলের ওই মেঘ কাজলে দোলে গো কে আদলে। চুলের অলংকার রূপের অহংকার কে বিশুদ্ধ নারিকেলতে। জমির মিয়া, শরীর খারাপ? না, মনটা খারাপ। কেন কেন? ফসলের অবস্থা দেখো মাস্টার। দুশ্চিন্তা কিসের? দেশে আইছে স্বর্ণা সার। স্বর্ণা সার? হ্যাঁ, স্বর্ণা জৈব সার। শুধু পরিবেশ দূষণমুক্তই নয়, রাসায়নিক উপাদানের চাইতে জৈব সার অধিক কার্যকর। কৃষকের বন্ধু স্বর্ণা সার, বিলাসমতি কারবার। একমাত্র পরিবেশক চিটাগং ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অ্যাগ্রো ডিভিশন। বাড়িতে নেই মা, তাতে কি এখন বাবা করবে রান্না? হেসো না, হেসো না। অজানা ভালো লাগায় হারিয়েছি আমি আমার হৃদয়ে সারা বেলা। তুমি 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 মাথা ঠান্ডা রাখা সুনিদ্রা আর ঘন কালো মসৃণ চুলের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি হেনোলাক্স হেয়ার টনিক, মসৃণ ভালোবাসা। মির্জাপুর ডাবল চেম্বার টি ব্যাগ, একটি টি ব্যাগে দুটি চেম্বার, প্লাস্টিকের সিলিং দেওয়া সাধারণ টি ব্যাগ লিকার ছড়ায় দুদিক থেকে, আর এই টি ব্যাগ লিকার ছড়ায় চার পাশ থেকে। এতে হয় প্রাকৃতিক উপাদানে তৈরি কাগজের ব্যবহার। কেয়া সুপার বিউটি সো, নূতন আনন্দ, নূতন ভালোবাসা। গোলাপিটা বাদ দিয়ে কাপড়টা ভেঙে মনে নেই। সুন্দর পরিচ্ছন্ন জীবনের জন্য কেয়া লন্ড্রি সাবান। লন্ড্রি সাবানও ছিল, জানি না।
শুধু গান শুধু নয় গুণ স্টারশিপ মানে লাভে দুই গুণ বেশি স্বাদ বেশি লাভ বেশি কাপচা স্টারশিপে বেশি কাপচা এই কাহিনী একান্তই বিপাশা আমার ত্বক শুষ্ক তাই আমার সাদা লাগছে আছে ময়শ্চারাইজিং যা ত্বকের গভীরে পুষ্টি জোগায় ত্বক জেগে উঠে উজ্জ্বল কোমল ময়শ্চারাইজিং কমপ্লেক্স সমৃদ্ধ সাদা লাক্স বিপাশা Lemon freshness, freshness that goes all day long. Yeah, super lemon soap, hey! Freshness that goes all day long. Yeah, super lemon soap, hey! Freshness that goes all day long. Yeah, super lemon soap. জানা ভালো লাগা নীরবে ভালোবাসায় হারিয়েছি আমি আমার হৃদয়ে সারা বেলা তুমি 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 আর তুমি মাথা ঠান্ডা রাখা সুনিত্রা আর ঘন কালো মসৃণ চুলের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি হেলোলাক্স হেয়ার টনিক মসৃণ ভালোবাসা লবণ লবণ নাম কি মধুমতি তফাৎটা কি রাতার দিন ভাই রাতার দিন মধুমতি লবণে আছে আয়োডিন মধুমতি শরীরের রোগ প্রতিরোধ করে মধুমতি ঝকঝক মিহি লবণ খাঁটি ভাই লবণ খাঁটি মধুমতি তফাৎটা তাই আয়োডিন যুক্ত লবণ মধুমতি এখানে আমরা যে কটা ভিডিও দেখলাম মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম সেই কটার মধ্যে ম্যাক্সিমামই জানা হ্যাঁ হয়তো দেখা গেল যে কটা দেখেছি চার পাঁচটা হয়তো জানি না আমার মনে হয় 14-15টা দেখেছি তার মধ্যে চার পাঁচটা জানি না হেরোলাক্সের দুটো অ্যাডভার্টাইজমেন্টই আমি দেখিনি বাকি কেয়ার ম্যাক্সিমাম দেখা দু একটা হয়তো বাদ গিয়েছে এই যে মধুমতি লবণ এটা আমার সারা জীবন মনে থাকবে মানে যে জিঙ্গলটা আছে মিউজিক পুরো গানটা সেটা পুরো কিন্তু আবার এখনও মনে আছে এবং সামনের দিনেও মনে থাকবে আমি যখন অ্যাডভার্টাইজ মানে ভিডিও করা শুরু করিনি তখনও আমি বলেছি কোনো একদিন হয়তো বলেছিলাম যে মধুমতি লবণের অ্যাডভার্টাইজমেন্টটা আমার ভীষণ ভীষণ মনে পড়ে এবং গানটাও ভীষণ মনে রেখে দিয়েছিলাম তো আজকে আবার শুনে ভালো লাগলো মধুমতির লবণ আছে কি না সেটা জানাবে একটু আর আরেকটা জিনিস হচ্ছে যে আপন জুয়েলার্স এটা কিন্তু সেই সময়কার সময়ে একটা বেশ ইউনিক ছিল মানে টোটাল প্রেজেন্টেশনটাই আমার মনে হয়েছে মানে ব্যাকগ্রাউন্ডে যে গানটা ছিল মানে যে ভোকালটা ছিল গান বলা চলে না ওটা ভোকাল এরকম কিছু আর শেষে যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল কেয়া সাবানের সেগুলো আমার মনে হয় 90s সময়ে দাঁড়িয়ে অনেকটাই আধুনিক ছিল সেই সময়কার যে চিন্তাধারা সেটা কিন্তু অনেকটাই আধুনিক ছিল এবং আমি যদি যাই যে বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হচ্ছে যে যত পুরনো দিকে গিয়েছে আমার মনে হয় যে মানুষের মানে
মনের যে ওপেননেসটা সেটা কিন্তু আরও বেশি ছিল। এখন যত যত দিন আসছে সেটা কিন্তু সংকীর্ণ হয়ে আছে কিছুটা হলো, অথচ দেখা যাচ্ছে যে আধুনিকতার ছোঁয়া পড়ে সেটাকে মনে হচ্ছে যেন অনেক এলাবোরেট, কিন্তু ব্যাপারটা যেটা পুরনো একটা গান রয়েছে ঘুটি, যেটা সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয় অনেক আধুনিক, মানে সেই সময়টার সঙ্গে এখন তুলনা করলে এখন কিন্তু সেটা অনেকটাই মানে কি বল বোল্ড সিন বলে মানুষ মনে করবে। তো সেই যুগে ইভেন এখনকার যুগেও দাঁড়িয়ে সেই যে পোশাক আশাক ছিল সেটা মানে আমার মনে হয় না বাংলাদেশে কমফোর্টেবল হবে না হবে মানে দর্শকদের জন্য বা যারা চিত্র নির্মাতা তাদের জন্য, কারণ মানুষ সেইভাবে কি আর জিনিসটাকে নেবে কি না সন্দেহ রয়েছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো এবং পুরনো জিনিস দেখতে সত্যি ভালো লাগে। মধুমতির লবণ বা কেয়া সাবান, কেয়া সাবানে তিনটে ফর্ম ইউজ করেছি, নীল প্যাকেটটা, হলুদ প্যাকেটটা, মানে লেমন ছিল একটা, জুঁই ছিল একটা, আর একটা রেডটা কি ছিল আমার মনে নেই, ওই সেটা মেখেছি, বাকি আরেকটা ছিল যেটা সেটা কালারটা মনে পড়ছে না, সেটা মাখা হয়নি, সবুজ কালারের কিছু একটা, কোকোনাট হবে হয়তো। তো ওই সময়ে বর্ডার আমার মনে হয় যত সম্ভব খোলা ছিল, কাটা তারের বেড়া ছিল না, তো ওই বর্ডার পাস হয়ে চলে আসতো, কিন্তু এখন সেটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এখন কেয়া সাবানের কোনো এখানে নামগন্ধ দেখতে পাই না, ছোটোবেলায় মেখেছি বেশ কিছু কেয়া সাবান মেখেছিলাম, তখন ছেয়ে গিয়েছিলো বাজারে। তো যাই হোক, সেই স্মৃতি মনে করলে ভালো লাগে, প্রত্যেকেরই ছোটোবেলা আমার মনে হয় প্রত্যেকেরই একটা বিরাট আনন্দের জায়গা, একটা স্মৃতি, সুখমধুর স্মৃতি রয়েছে সেই ছোটোবেলাকে নিয়ে। তো সেটা নিয়েই সারা জীবন কাটবে এবং পুরনো জিনিস সবসময় ভালো লাগে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি হয়তো আর দু বছর তিন বছর পরে মনে হবে যেন কেন আজকের দিনটায় ফিরে পাচ্ছি না, মানে প্রেজেন্ট, তো সেই ব্যাপারটা সবসময় থেকে যাবে, তবে ছোটোবেলার ব্যাপারটা আলাদা। কেমন লেগেছে জানিও অবশ্যই, আর তোমাদের মতামতও জানাবে, কমেন্ট সেকশনে কমেন্টস করো তোমরা প্লিজ। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।